শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপল্লী এলাকার ঠাকুর পঞ্চানন রোডের শোচনীয় অবস্থা। নিকাশি ব্যবস্থার অবস্থাও বেহাল। দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার অবস্থা এরকম। 3টে কাউন্সিলর পরিবর্তন হয়ে গেলেও রাস্তার অবস্থা একই রকম বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে রাস্তাকে কতটা রাস্তা বলে বলা যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। তবে এবার রাস্তা তৈরির দাবি নিয়ে সরব হলেন স্থানীয়রা। দেখুন, রাস্তা প্রায় 15 বছর আগে এটা বানানো হয়েছিল, তারপর আর কোনো কেয়ার করা হয়নি। এখন অলমোস্ট রাস্তার কন্ডিশন আপনারা হয়তো দেখে নিয়েছেন কি আছে না আছে। নেগলেসির জন্য আমাদের এই রাস্তা প্রায় বহু বছর থেকে বানানো হচ্ছে না। ইভেন আমাদের জল যেটা নিকাশের যে ব্যাপারটা সেটাও একটা খুব বড় ইস্যু, কারণ আমাদের না প্রপার ড্রেনেজ সিস্টেম আছে না কোনো কিছু, মানে কোনো সিস্টেমই নেই এখানে। এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই, সাথে নিকাশি ব্যবস্থাও এতটা বাজে যে বর্ষা এলেই রাস্তায় জল জমে যায়, বাড়িঘরে জল ঢুকে যায়, রাস্তায় চলা অসম্ভব হয়ে পড়ে। বহু মানুষের যাতায়াত ওই এলাকা দিয়ে, টোটো নিয়ে যাতায়াত করেন একাধিক মানুষ, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার মুখে পড়তেন তারা। কিন্তু একের পর এক কাউন্সিলর আসে যায়, কেউ নজর দেয় না এই রাস্তার দিকে বলে অভিযোগ এলাকাবাসীর। কিছু অংশ পঞ্চায়েত, কিছু অংশ পুর নিগমে হওয়ায় রাস্তায় ধ্যান দেয় না বলে অভিযোগ। এই রাস্তার কী সমস্যা বলবো, গাড়ি ঘোড়া নিয়ে চলা হয়, বাইক স্কুটি, জল জমে থাকে সবসময়, কোনো দুর্ঘটনা হয়ে যাচ্ছে মাঝে। ওদিন ওই যে শিব মন্দির এখানে সামনে রে জল জমে আছে, গর্ত দেখা যাচ্ছে না। টোটো নিয়ে আসলো, বাচ্চা কাচ্চা নিয়ে সব টোটো উল্টে উল্টে গেলো, তাও কেউ কিছু বলছে না। জল জমে থাকে সবসময় সবসময়। 25-30 বছর থেকে এখানটায় বাড়ি বানানো আছে, তখন থেকে দেখতেছি রাস্তাতে জল উঠে উঠে, আর যত ড্রেন ট্রেন আছে এদিকে সব ড্রেন ট্রেনের মধ্যে একদম ড্রেনও ক্লিয়ার নাই, সব জল জমে থাকে। আর প্লাস্টিক প্লাস্টিক তো আছেই ড্রেনের মধ্যে, আর কোনো দোকানপাটে কোনো ডাস্টবিন ইউজ করে না যা। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে হয়। দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার একই দশা, কেউ এই রাস্তা ঠিক করতে আসে না, সাথে নিকাশি ব্যবস্থারও এরকম বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়, জল জমে বাড়িতে ঢুকে যায়, পথ চলা কার্যত বন্ধ হয়ে পড়ে। বহুদিন ধরে এই অভিযোগ জানানো হলেও কেউ কিছু বলেনি। তবে মুখ খুললেন এলাকার কাউন্সিলর। আমরা সব ওখানে দেখেছি, তারপর ওখানে সার্ভে হয়েছে, আর এবার বোর্ড মিটিং ও পুরো বেকুনপল্লী রাস্তা পাল্ডেন বাস্তি সব কিছু স্যাংশন হয়ে গেছে। আমি তো এসে 4 মাস হয়েছে, আর আমাদের বোর্ডে এসেও 4 মাস হয়েছে, আর 4 মাসে আমার বোর্ডে 3 কোটি উপরে রাস্তা স্যাংশন হয়েছে। আর আমার যে টার্গেট, এটা আগে স্লাম এরিয়া আছে, আর বেকুনপল্লী এ বোর্ড মিটিংয়ে পুরো আমি বুঝি 85 লাখের প্রজেক্ট আছে, এটা এবার স্যাংশন হয়ে গেছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।